হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সাম পেপার রেলওয়ে গ্রুপ ডি দু হাজার বাইশ এবং এন টি টুকে মাথায় রেখে আমরা যে জি কে প্র্যাকটিস সেট করছি সেট ওয়াইজ তো আজ তার চান নং সেট আগের দিন আমরা একটি কোশ্চেন তোমাদের দিয়েছিলাম ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইজ দ্য রোয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি সিচুয়েটেড মানে রোয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোন রাজ্যে আছে ত্রিপুরা পাঞ্জাব আসাম হরিয়ানাতে সঠিক অ্যান্সার হবে ত্রিপুরা নেক্সট কোয়েশ্চেন মিজোরাম হ্যাজ স্টার্টেড লাভ ব্রিগেড স্কিম টু ফাইট এগেন্স্ট হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ তো এই এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন যে মিজোরাম কোন ডিজিজকে কন্ট্রোল করার জন্য লাভ ব্রিগেড বলে একটা ক্যাম্পেইন চালাচ্ছে বা স্কিম চালাচ্ছে এটা সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হবে এইচ আইভি বা এইডস হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফাউন্ডার অফ হোমিওপ্যাথি তো এখানে যে মানুষটিকে দেখতে পাচ্ছ ইনি হোমিওপ্যাথির জনক বলা হয় হোমিওপ্যাথির ফাউন্ডার এনার নাম কি স্যামুয়েল হ্যানিম্যান এফ জি হপকিংস নাকি সেলম্যান ওয়াক্সম্যান এটা সঠিক ওয়াক্সম্যান্সার হবে স্যামুয়েল হ্যানিম্যান যে কোনো হোমিওপ্যাথির দোকানে দেখতে পাবে এনার ক্যালেন্ডারে ছবি থাকবে ইনি কোন দেশের থেকে বিলং করে জার্মানির থেকে এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে হয় কে এটার ফাউন্ডার জিজ্ঞাসা করে নয় ইনার নাম দিয়ে বলে ইনি কোন দেশের থেকে

লিফ্ট ইরিগেশন প্রজেক্টের মাধ্যমে একটা ড্যাম বানানো হয়েছিল সেটাকে বলে কালেশ্বরম প্রজেক্ট সেই কালেশ্বরম প্রজেক্ট ইনফ্যাক্ট পৃথিবীর যেটা কি না মেঘা ইঞ্জিনিয়ারিং এরা তৈরি করেছে তো সেই জন্য জন্যই কোশ্চেনটা আনা কোশ্চেনটা সরাসরি যদি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জিজ্ঞেস করে তাহলে জিজ্ঞেস করবে যে কালেশ্বরম প্রজেক্ট তো কালেশ্বরাম প্রজেক্ট বর্তমানে একটা স্ট্র্যাটেজিকের কোশ্চেন কিন্তু যদি কোশ্চেনটা ঘুরিয়ে দেয় মানে এটা মেকানিজম সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে হবে লিফ্ট চ্যানেল এই এই টাইপ কোশ্চেন দেবে নেক্সট কোশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট লঞ্চ দ্য শাস সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাকশন টু নিউট্রেলাইজ নিউমোনিয়া সাকসেসফুলি ক্যাম্পেইন কোন রাজ্য এই শাস যে নিউমোনিয়াকে এলিমিনেট করার জন্য ক্যাম্পেইন চালাচ্ছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ওড়িশা সিকিম এটা সঠিক অ্যান্সার হবে মধ্যপ্রদেশ এখানে দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে এটা কবে হয় এটা হয় বারোই নভেম্বর বারোই নভেম্বরে ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে কে পালন করা হয় শুধুমাত্র কোশ্চেনে ফোকাস করলে হবে না যে কোশ্চেনের সঙ্গে যেসবগুলো বলছি সেগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ একটা কোশ্চেনের সঙ্গে অনেক কিছু রিলেটেড থাকে হু অ্যামং দ্য ফলোইং রোড দ্য নোবেল রঙ্গভূমি দ্য এরিনা অফ লাইফ রবীন্দ্রনাথ ঠাকুর অরবীন্দ্রনাথ ঠাকুর মুন্সি প্রেমচাঁদ মহাত্মা গান্ধী এটা সঠিক অ্যান্সার কি হবে মুন্সি প্রেমচাঁদ মুন্সি প্রেমচাঁদ এই নোবেলটা লিখেছেন এরিনা রং লাইফ দল দা মুঘল এম্পায়ার এস্টাবলিশ বাই বাবর মানে মুঘল সাম্রাজ্য কবে স্থাপিত হয়েছিল এখানে বাই বাবর কথাটা বলে দিয়েছে যে বাবর স্থাপিত করেছে কিন্তু কত সালে সেটা কত সালে পনেরোশো ছাব্বিশ এই পনেরোশো ছাব্বিশে কী হয়েছিল পনেরোশো ছাব্বিশে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল ইব্রাহিম লোধির সঙ্গে বাবরের যুদ্ধ হয়েছিল এটা যদি সাধারণভাবে কোশ্চেনটা জিজ্ঞেস করে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল এটা জিজ্ঞেস করবে কার কার সঙ্গে যুদ্ধ হয়েছিল সেটা আরেকটু ওপরে লেভেল যাবে কিন্তু এই ধরনের ঘুরিয়েও কোশ্চেন করবে ইন হুইচ অব দ্য ফলোইং টেম্পল উইল ইউ ফাইন্ড গোপুরম মানে গোপুরম যে মন্দিরের যে স্ট্রাকচার বা আর্কিটেকচার সেটা কোথাকার টেম্পলে দেখা যায় এখানে কি কি বলছে গোল্ডেন টেম্পল অমৃতসর অবতারিণী টেম্পল দক্ষিণেশ্বর দিলওয়ারা টেম্পল মাউন্ট আবু শিব টেম্পল চিতাম্বরম এখানে যদি অপশান এলিমিনেশনের মাধ্যমে যাও গোল্ডেন টেম্পল কোথায় অমৃতসর এটা কোথায় নর্থে অবতারিণী টেম্পল এটা কোথায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো ইস্টের দিকে হলো এটা দিলওয়ারা টেম্পল কোথায় নর্থে তো এগুলো কিন্তু সবই নর্থ একটা কী দেখতে পাচ্ছ একটা দেখতে পাচ্ছ শিব টেম্পল যেটা কি না চিতম্বরম মানে এটা সাউথে তো এই সাউথের যে টেম্পলের আর্কিটেকচার সেটা কিন্তু এই ধরনের হয় এখানে এই জন্যই ছবিটা আনা তো এই যে স্টাইলটা এই স্টাইলটাকে কী বলা হয় এই স্টাইলটাকে গোপুরম বা এই স্টাইলটাকে গোপুরম বলে না স্টাইলটাকে হলো দ্রাভিরিয়ান স্টাইল বলা হয় বা গোপুরমও অনেক সময় বলে এবার যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে নাগারা স্টাইল মানে নর্থের স্টাইলকে কি বলা হয় তো নর্থের স্টাইলকে বলা হয় নাগারা স্টাইল তো এখানে একটা নাগারা স্টাইলের আমি ডিটেলস পিকচার দিয়েছি তো এই নাগারা স্টাইল থেকে পরীক্ষায় অনেক সময় কোশ্চেন আসে এই বছর যদি সিজিএল এর কোশ্চেন দেখো তাহলে কিন্তু এখানে বলেছিল যে নর্থের যে মন্দিরের স্ট্রাকচার তাকে কি বলা হয় তাকে বলা হয় নাগারা স্টাইল তো এইগুলো আমাদের কালচার থেকে কোশ্চেন এটা যদি ডিটেলস দেখি তো এই মন্দিরের যে উপরে একটা কলস থাকে এটাকে কালসা বলে আর যে শিখরটা আমরা এমনিতে নরমালি জানি এই বিষয় সেই জন্য এটা বেশি জানা হয় সেটাকে বলে শিখর আর এই যে যেখানে হলো হচ্ছে ভেতরে প্রবেশ করার সময় যেটা থাকে সেটা হলো হচ্ছে অর্ধ মণ্ডপ তার ভেতরে ঢুকলে কি বলা হয় মণ্ডপ আর যেখানে দেবী দেবতার যে প্রতিমা বা মূর্তি থাকে সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় গর্ভগৃহ তো এই সবগুলোর থেকেই কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে নেক্সট কোশ্চেন হুইচ অব দ্য ফলোয়িং বুদ্ধিস্ট সাইটস ইজ লোকেটেড ইন উত্তর প্রদেশ উত্তর প্রদেশে কোন বুদ্ধিস্ট সাইট আছে আমরাবতী সাচি কার্লে সারনাথ এটা সঠিক অ্যান্সার কি হবে সারনাথ সারনাথ ইউপিতে আছে আর এই সাঁচি কোথায় সাঁচি আছে মধ্যপ্রদেশে উইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইড পাওয়ার্স টু প্রেসিডেন্ট ফর অর্ডিনেন্স প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট যে অর্ডিনেন্স আনে সেটা কত নাম্বার আর্টিকেলকে আর্টিকেলের ওপরে নির্ভর করে আর্টিকেল একশো তেইশ সাতাত্তর একশো এগারো নাকি আর্টিকেল একশো তেতাল্লিশ এটা সঠিক অ্যান্সার হবে আর্টিকেল একশো তেইশ এবার যদি আমরা দেখি যে গভর্নর সেই গভর্নরের অর্ডিনেন্স তো পাওয়ার আনতে পারে গভর্নরও অর্ডিনেন্স আনতে পারে তো সেটা কত নাম্বার আর্টিকেল সেটা কিন্তু টু ওয়ান থ্রি এটা দেখো প্রায় অপোজিট মানে এই দুটোর সংখ্যাকে যদি অপোজিট করে দাও তাহলেই গভর্নর চলে আসবে রামান ম্যাগাসাসে অ্যাওয়ার্ড ওয়াজ এস্টাবলিসড ইন দ্য ইয়ার অফ মানে রামান ম্যাগাসেসে অ্যাওয়ার্ড কবে থেকে দেওয়া শুরু হয়েছে এটা কি উনিশশো বিরাশি উনিশশো সাতান্ন উনিশশো বাষট্টি উনিশশো পঁয়ষট্টি তো এটা সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে উনিশশো সাতান্ন প্রথম রামান ম্যাগাসাসে অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছিল এটা কমেন্ট সেকশনে হুইচ স্টেট অ্যাসেম্বলি পাস্ট দ্য রেজলেশন অন সারনা কোড ইন নভেম্বর দু হাজার কুড়ি সারনা কোড এটার যে রিলিজিয়ান এটা পরে বলছি তো এটার কোন স্টেট আমাদের পাশ করেছিল এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ বিহার নাকি উত্তরপ্রদেশ এটা সঠিক অ্যান্সার হবে ঝাড়খণ্ড সারনা যেটা বললাম সারনা কোড এটা হচ্ছে সারনা রিলিজিয়ান যেমন হিন্দু বৌদ্ধ মুসলিম বা ইসলাম তো এগুলোর মতো সারনা রিলিজিয়ান একটা ধর্ম এটা কিন্তু দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী যদি আমরা ডেটা দেখি তাহলে পঞ্চাশ লাখ ট্রাইবাল ছিল টোটাল কান্ট্রিতে আমাদের যারা কিনা নিজেদের ধর্ম সারনা বলেছে কিন্তু তখনও পর্যন্ত এটা রিকগনাইজ ছিল না তো এখন ঝাড়খণ্ড সরকার এটাকে রিকগনাইজ করার জন্য বলছে তো এই সারনা যে এরা কী করে এরা মেনলি হলো নেচারকে পূজা করে জল জঙ্গল জমিন যেটা সেই কনসেপ্টের ওপরে এরা মেনলি নির্ভর করে এরা হলো হচ্ছে গাছকে পূজা করে এবং ফরেস্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড তো এদেরকেই রিকগনাইজ করার জন্য সারনা কোড আনা হয়েছে অ্যাকর্ডিং টু ন্যাশনাল এডুকেশন পলিসি মানে এনইপি দু হাজার কুড়ি এখানে কি বলা হয় ভোকেশনাল এডুকেশন উইল স্টার্ট ফ্রম ড্যাশ উইথ ইন্টার্নশিপ তো কোন ক্লাস থেকে ভোকেশনাল ট্রেনিং শুরু করা হবে ন্যাশনাল এডুকেশন পলিসি সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি তো সেখানের থেকেই এটা কোশ্চেন ক্লাস সেভেন ক্লাস সিক্স ক্লাস ফাইভ ক্লাস এইট এটা সঠিক অ্যান্সার কি হবে ক্লাস সিক্স দ্য কনসেপ্ট অব রিজার্ভেশন সিট ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস ইন দ্য হাউস অফ পিপল ইজ হাইলাইটেড ইন আর্টিকেল ড্যাশ অব দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর্টিকেল থ্রি থার্টি থ্রি ফর্টি ফাইভ থ্রি সিক্সটি ওয়ান থ্রি টোয়েন্টি সিক্স এটা সঠিক অ্যান্সার কি হবে থ্রি থার্টি এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেহেতু ট্রাইবাল এবং শিডিউল কাস্ট নিয়ে এখন চর্চা চলছে তো সেই জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট ইন ক্রিকেট হুইচ অফ দ্য ফলোয়িং ফিল্ডিং পজিশন ইজ বিহাইন্ড দ্য ব্যাটসম্যান মিড অফ কভার মিড উইকেট ফার্স্ট স্লিপ এটা সঠিক অ্যান্সার কি হবে ফার্স্ট স্লিপ ইজ পিলগ্রিম স্পট অফ শিখ শ্রী হরমিন্দর সাহেব লোকেটেড সাহেব কোথায় অবস্থিত জালন্দর অমৃতসর পাটনা নাকি মানালি এটা সঠিক অ্যান্সার কি হবে অমৃতসর নেক্সট কোশ্চেন সান টেম্পল অফ ওড়িশা বিল্ড ইন টুয়েলভ সেঞ্চুরি এডি বাই হুইচ অব দ্য ফলোই নরসিমা দেবাওয়ান কোন ডাইনেস্টির থেকে বিলং করে এ হলো গঙ্গা ডাইনেস্টির থেকে বিলং করে আর এই যে খারভেল এই খারভেল কি খারভেল হলো ছেদি বংশের মহান শাসক ছিল ওদের যে মগধ এম্পায়ারের যে ভিডিও আছে হিস্ট্রি প্লেলিস্টে দেখে নেবে সেখানে এই খারভেলের সম্পর্কে বলেছি লিম্প ইজ এ লাইট ক্লিয়ার ফ্লুইড মেড আপ অফ হোয়াইট ব্লাড সেল দ্যাট অ্যাটাক হার্মফুল ড্যাশ ইন ব্লাড ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গি প্রোটোজোয়া আমাদের যে লিম্প কিসের এগেনস্টে ফাইট করে বলছে তো সেটার অ্যান্সার কী হবে ব্যাকটেরিয়া তো সরাসরি এখানে হচ্ছে ফিলিন্দা ব্ল্যাঙ্কস হিসেবে দিয়েছে যে ব্যাকটেরিয়া কিন্তু এরকমও কোশ্চেন আসতে পারে যে ব্যাকটেরিয়ার বিষয়ে কোনটি ফাইট করে তো সেখানে যদি অপশন দেয় সেখানে লিম্প থাকতে পারে চন্দননগর ওয়াজ এ ড্যাশ কলোনি ক্যাপচার বাই ব্রিটিশ নেভি অন টোয়েন্টি থার্ড মার্চ সতেরোশো সাতান্ন ড্যানিশ ডাচ পর্তুগিজ ফ্রেঞ্চ তো এখানে বলা হয়েছে যে তেইশে মার্চ সতেরোশো সাতান্নতে চন্দননগরকে ক্যাপচার করেছিল কে ব্রিটিশ নেভি কিন্তু তখন কার কলোনি ছিল এটা হবে ফ্রেঞ্চ কলোনি ছিল হু অ্যামং দ্য ফলোয়িং ইকোনমিস্ট কয়েন দ্য টার্মিনোলজি হিন্দু রেট অফ গ্রোথ এটা কে বলেছিল বিমল জালান রাজকৃষ্ণা বিজয় কালকার নাকি অমিয় কুমার বাগ তো এটার অ্যান্সার কি হবে রাজকৃষ্ণা বিমল জালান কে ছিল বিমল জালান একজন কিন্তু রিটায়ার প্রাক্তন আমাদের আরবিআই এর গভর্নর তো ইনি কোন চেয়ারম্যান এখন বর্তমানে কোন কমিটি চেয়ারম্যান বা কি আছে সেটা তোমরা জানলে নিচে কমেন্ট সেকশনে জানাও কার্বন অ্যান্ড এনার্জি রিকোয়ারমেন্ট অফ অ্যান অটোট্রপিক অর্গানিজম আর ফুলফিল বাই কোন অপশানটা হবে লাইকোজেনেশান ফটোসিনথেসিস লোকোমোশন নাকি রেসপিরেশন এরা সঠিক অ্যান্সার কি হবে অটোসিনথেসিস নেক্সট কোয়েশ্চেন পরে ওয়েব ওয়েব লেন্থ ডিভাইডেড বাই দ্য টাইম পিরিয়ড ইজ টু হবে পেস ডিফারেন্স ওয়েব ভেলোসিটি নাকি নাকি এটা সঠিক অ্যান্সার কী হবে ওয়েব ভেলোসিটি এই কোয়েশেনটা নেক্সট দিন আমরা ভিডিওতে দিয়ে দেবো তোমরা এটার কমেন্ট সেকশানে অ্যান্সার জানাবে থ্যাংক ইউ দ্যাটস অল ফর টুডে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট করে অ্যান্সার জানাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ